हेलो बंधुरा अपन का एक्सेल सिक्सर विषय किछु फीचर जानब अपनारा देखुन एक्सेल सिक्सर चाबी चाबीटा आमी पकेटे रेखे दिलाम चाबी आमार लागबे ना गाड़ी पुरो टोटाल फीचर आपनादेरके देखिये देब ये सामने बाम्पर आछे बाम्परटा खूब सुंदर लागछे एलईडी एम आर इंडिकेटर आछे आपनार हेलोजिन और सामने जो क्रोनटा आछे खूब सुंदर लागछे सामने कैमरा आछे एटा आलफा प्लस टॉप मॉडल 360 डिग्री कैमरा आछे माने चारटे कैमरा आछे फगलाम खूब सुंदर लागछे सामने जो क्रोनटा लागाना आछे खूब सुंदर लागछे चारटे एरकम मिनारे कैमरा आछे सब एटा आछे 16 इंची एलआई रिंग 119/60 আর 16 ইঞ্চি অ্যালাইডিং আর ডিক্স পিছনে আছে ড্রাম সেম কন্ডিশন টায়ার এটা ক্রোম এস্টা সিরিজে লাগানো হয়েছে ক্রোমটা বাদামি সিলভার আছে খুব সুন্দর লাগছে এই এই যে হ্যান্ডেল এই যে ফিঙ্গারপ্রিন্ট দেখছেন এটা ডবল টাচ করলে চারটি দরজা খুলে যাবেন এবং পিছনেরটাও খুলে যাবে আর এই সিঙ্গেল পেসে লক হয়ে গেল টোটাল লক হয়ে গেল এই ডবল পেসে চারটি লক খুলে গেল প্রথমে দরজায় আগে ঢুকি ভেতরে দেখা যাক কি ফিচার আছে টপ মডেল তো টপ মডেলে প্রথম আছে পুশ স্টার্ট ক্লাচ টিপে স্টার্ট দিয়ে দেবেন গাড়ি স্টার্ট হয়ে গেল গাড়িটা স্টার্ট হওয়ার পর দেখুন এখানে কেরম করে চালু হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরা দেখাচ্ছে প্রথম ক্যামেরা এসে গেল তারপরে আমার এখানে এটা ব্লুটুথ কানেক্ট এটা ইউএস কানেক্ট এফএম তো আছে সামনে এখানে এটা টাইম এটা হচ্ছে বাইরের সেলসিয়াসটা কত আছে সেটা দেখাচ্ছে বাইরের কতখানি সেলসিয়াস সেটা দেখাচ্ছে 28 এটা কত কিলোমিটার চলবে সেটা দেখাচ্ছে কিলোমিটার এটা বাকি এটা মিটারের কাঁটা এটা তেলের কাঁটা এগুলো আপনারা সবই জানেন এখানে আপনার এটা হচ্ছে মিউজিক সিস্টেম কন্ট্রোল এটা ভলিউম উপর দিকে বাড়ানা নিচের দিকে কমানা গান কাট আর এগুলো সাউন্ড বন্ধ করার ফোন তোলার কাটার কথা বলার এখানে আছে চারটে মিনার কাঁচে নামানা আর তোলার সামনেটা অটো অটো লেখা আছে এবং এটা লক করা চারটে মিনার এটা হচ্ছে চারটে দরজা লক আনলক এটা মিনার এটা হচ্ছে মিনার টিপে দিলাম বন্ধ হয়ে গেল খুলে তুলে ই করে দিলাম তোলা খুলে গেল এটা মিনার সেটিং এখানে আছে এইটা এই জন্য এখানে টিপে দিলাম এখানে টিপে দিলাম এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার মানে সিঙ্গেলেতে গিয়ার নিউট্রাল করে দিলে পরে আপনার ব্যাটারিতে চলবে না তখন তেলে চলবে এটা আবার এই টিপে দিলাম এখানে এটা চলে গেল আপনি সিঙ্গেলে নিউট্রাল করে দিলে আপনার গাড়ি তখন ব্যাটারিতে চলবে এতে তেলের ফিউ মানে তেলের সার্ভিসটা বেশি পাবেন আচ্ছা রানিং অবস্থায় ক্যামেরা এটা টিপে দিলে পরে ক্যামেরা দেখতে পাবেন 360 ডিগ্রি আপনার এসির এটা এসি আপনি সবসময় অটোতে এসি চালাবেন অটোতে এসি চালালে পরে আপনার টেম্পারেচারটা ঠিক রাখবে সবসময় পাখার ফ্যানটাও ঠিক রাখবে এটা ফ্যানের স্পিড বাড়ানোর এটা ফ্যানের এসির স্পিড কম বেশি করার এটা 6 ইন্ডিকেটর চারটে এসি আছে এটা বাইফার এটা হচ্ছে হেডলাইটের এগুলো বাকি সামনের পজিশন তো আপনার এসে গেল 5 গিয়ার একটা রিভেজ আছে আর এখানে আর একটা জিনিস জানার আছে এইগুলো হচ্ছে টপ মডেলে আলফা টপ মডেলেই পাবেন আপনি শুধু আলফা প্লাসেই পাবেন সিট
আপনার এগুলো নিচে থেকেন হাওয়া মানে এসি এসি এসির হাওয়া পাবেন নিচে থেকেন। এই সামনে দুটো সিটেই শুধু পাবেন, বাকি আর কোনো সিটে পাবেন না, নিচে থেকে নিয়ে হাওয়া উঠবে, এসির হাওয়া উঠবে। তো এখানে আমি গাড়িটা স্টপ করে দিলাম। আর একটা জিনিস বলার আছে এখানে, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন মিটারের সিস্টেম দেখা আছে, এইটা আপনি স্পিডে 80তে আছেন, এটা টিপে দিলে পরে আপনার 80তেই চলবে, ক্লাচে পা না রাখলেও আপনার গাড়ি স্পিডে চলতে থাকবে। আর যখন আপনার মনে হবে ব্রেক সামনে কিছু এসে গেছে, ব্রেকটা চাপবেন, অটোমেটিক গাড়ি কমে যাবেন, পিক আপ কমে যাবে, ফের বাড়াবার দরকার আপনি ক্লাচ টিপলে তবে আগে বাড়বে, ক্যান্সেল করার এটা। আর আপনি যদি মনে করেন যে 80তে দিয়ে আমি স্পিড বাড়াবো, এটা ওপর দিকে টিপলে ওপরে স্পিড বাড়বে, আর নিচে দিলে স্পিড কমবে। বাকি সব কিছু এখানে আছে, আপনাদেরকে দেখালাম। মিউজিক সিস্টেম খুব সুন্দর, হেভি সিস্টেম আছে মিউজিক। গাড়ি বন্ধ করে দিলাম, চলুন একটু পিছন দিকটা দেখায়। তবে একটা জিনিস, ফিনিশিংটা দিয়েছে এত সুন্দর, ফিনিশিংটা দিয়েছে যে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছে। এগুলো সানমাইকা ফিনিশিং দিয়েছে, হেভি সুন্দর লাগছে গাড়িটা। উপরে একটা ল্যাম্প, দুটো ল্যাম্প, এসির এদিকেও আছে হাওয়া আসার। চলুন আপনি পিছনে চলুন। আর একটা এখানে দরজা খুললেই লাইট জ্বলে, দেখতে পাচ্ছেন লাইট জ্বলে, বন্ধ করলাম। হোল্ডার আছে, বোতল হোল্ডার, পিএনও ক্রোম ফিনিশিং আছে, দরজা খোলার, কাঁচ উঠানো না বানার। এখানে চারটে এসি আছে, এসি এখানে আছে, এসি ভলিউম বাড়ানা কমানা, এখানে এসি আছে। আর এখানে ল্যাম্পও আছে। আর একটা জিনিস, এখানে সিট আপনাকে ফোল্ড করতে লাগবে না, এই যে বিছখানে ফাঁকা আছে, আপনি বিছখান থেকে আরামের সাথে পিছনের সিটে চলে যাবেন, আপনাকে সিট এখানে সিট ফোল্ড করতেই লাগবে না, বিনা ফোল্ডে আপনি পিছনে আরামের সাথে যেয়ে বসতে পারবেন। এই দেখুন, আরামের সাথে বসে গেলাম। তবে এখানে দুজনের সিট আছে, তিনজন আরামের সাথে বসতে পারবেন। পিছন থেকে সবচেয়ে পিছন থেকে ভিউ, এটা কত সুন্দর লাগছে। এখানে হোল্ডার, বোতল হোল্ডার আছে। তবে কাঁচটা, মিনারটা খুব বড়, হেভি লুক লাগছে এটা। এখানে ধরার জায়গা আছে, এদিকেও ধরার জায়গা আছে, এখানে চার্জার হোল্ডার আছে, সামনেটাও চার্জার হোল্ডার আছে একটা। চারটে সেন্সার আছে, এক্সেল সিক্স ক্রোমে আছে, লোগোটা ক্রোম আছে, সুজুকি লোগো, এটা ক্রোম ফিনিশিং আছে, নেক্সট সালিকা আছে। পিছনে ক্যামেরা, খুব সুন্দর ফিনিশিং দেওয়া আছে, এলইডি আছে, হ্যালোজেন আছে, হ্যান্ডেল ক্রোম আছে।